এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। শেষ দিনে এখনো পর্যন্ত বেশ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে গতকাল বিকেল পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন 4 জন প্রার্থী। এদের মধ্যে সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। একই দিন মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন। এছাড়াও সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী 30 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহার 8 মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 9 মে। ইভিএমে 25 মে গুরুত্বপূর্ণ এই সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল ইসলাম। আজহার, আজ কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন আর বিএনপি থেকে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কিনা জানাবেন। মাহবুবা, আপনাকে ধন্যবাদ। আজ সকাল থেকেই কিন্তু গাজীপুরের বঙ্গতা শহীদ তাজউদ্দিন আহমেদের অডিটোরিয়াম রিটার্নিং কার্যালয়ের আশেপাশে মানুষের উচ্চপরা বীর উৎসবমুখরভাবে মানুষ কিন্তু ভোট দিচ্ছেন। তারা কাউন্সিলর মেয়র প্রার্থীরা জমা দিতে আসতে শুরু করেছেন সকালবেলা। স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির নুরুল ইসলাম এর ছেলে স্বতন্ত্র প্রার্থী, ওনার কোনো পদ নাই, উনি মেয়র পদে প্রার্থীতা জমা দিয়েছেন। এরপরই কিন্তু 12:45 দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান জমা দিতে এসেছেন, এখনো পর্যন্ত ভিতরে আছেন। আর পাশাপাশি কাউন্সিলররা কিন্তু জমা দেওয়া শুরু করেছেন। আর এখন পর্যন্ত মেয়র, 2 জন মেয়র এবং কয়েকজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর মানে এখন এই অবস্থা যে মানুষের এত চাপ যে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু খুব হিমশিম খাচ্ছেন মনোনয়নপত্র প্রার্থীদের এবং প্রার্থীদের সাথে যারা আসছেন তাদেরকে তাদেরকে আটকানোর জন্য। তো আজমতুল্লাহ খান অ্যাডভোকেট আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমতুল্লাহ খান এখনো পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র জমা দিয়ে বাইরে আসেন নাই। তো জমা দিবেন দুপুর 2টার দিকে বহিষ্কৃত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জমা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মাহবুবা, ধন্যবাদ। এতক্ষণ আজহারুল ইসলাম জানাচ্ছিলেন গাজীপুর থেকে।